আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়ে গেলাম গুরুত্বপূর্ণ 9টি কিচেন টিপস নিয়ে। আমার চ্যানেলে আরও 12টি গুরুত্বপূর্ণ কিচেন টিপসের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি টিপসগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো চলুন এখন টিপসগুলো দেখে নিচ্ছি। চিকেন ভেজে নেওয়ার সময় তেল ছিটে গায়ে পড়ে, তখন অনেক জ্বালা করে। চুলার আঁচ লো করে তেল হালকা গরম করে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। তারপর তেলে চিকেন দিয়ে চুলার আঁচ লো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের ভেতর যেন কোনো রকম পানি না থাকে। দেখবেন খুব সহজেই চিকেনগুলো ভেজে নিতে পারবেন, তেল আর ছিটাছিটি করবে না। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। পেঁয়াজ কেটে নেওয়ার সময় চোখে জ্বালা পোড়া করে। পেঁয়াজ কেটে নেওয়ার 30 মিনিট আগে পেঁয়াজগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। তারপর পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নেবেন। পানিতে ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারবেন এবং কেটে নেওয়ার সময় চোখে আর জ্বালা করবে না। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। এখানে আমি এইরকম একটি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের কাটারটা দিয়ে আমরা আলু স্লাইস করি। এই গ্রেটারের সাথে আরও কিছু কাটার দেয়া থাকে। আলু স্লাইস করার কাটারটা দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি করে দেখাবো। খুব সহজেই কিন্তু এই কাটারটা দিয়ে পেঁয়াজ কুচি করে নিতে পারবেন। অল্প সময়ে আপনি অনেকগুলো পেঁয়াজ কেটে নিতে পারবেন। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। ননস্টিকের হাঁড়ি অথবা ফ্রাই প্যানে কিছুদিন রান্না করে নেবার পর ফ্রাই প্যানের বাহিরের সাইডে এরকম দাগ পড়ে যায়, নোংরা হয়ে যায়। কিছুদিন পর পর আমরা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো ভিনেগার। একটি মাজনির সাহায্যে একটু ঘষে নিচ্ছি। ঘষে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর একটি স্টিলের মাজনিতে ভিমবার লাগিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ঘষে নিচ্ছি। দেখবেন খুব সহজেই দাগগুলো উঠে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় ঘষে খুব ভালো করে ধুয়ে নেবেন। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আমাদের রেগুলার যে চায়ের ছাঁকনি কিছুদিন ব্যবহার করার পর এরকম কালো হয়ে যায়। এই ছাঁকনিটা আমি বেশ অনেক দিন ধরে ব্যবহার করছি, তাই একটু বেশি কালো হয়ে গিয়েছে। আর এই ছাঁকনিটা মাঝে মাঝে ব্যবহার করি। এখন দুটো ছাঁকনি আমি গরম পানির ভেতর দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে জাল করে নেব 20 মিনিট। এই 20 মিনিটের মাঝে এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখুন ছাঁকনি থেকে কালো দাগগুলো অনেকটাই ছেড়ে গিয়েছে। আর এই পর্যায়ে কালো দাগগুলো নরম হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় আমি একটি ব্রাশের সাহায্যে ঘষে নেব। এতে করে খুব সহজেই কালো দাগগুলো উঠে যাবে। আমি ব্রাশে একটু ভিমবার মেখে নিয়েছি। আমরা যদি কিছুদিন পর পর এই ছাঁকনিগুলো পরিষ্কার করে নিই তাহলে আর বেশি কালো দাগ পড়বে না।
দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর কতটা চকচকে দেখাচ্ছে। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। এখানে একটি টিস্যু নিয়েছি, টিস্যুর ভেতর পরিমাণ মতো নারিকেল তেল দিয়ে দিচ্ছি। আমাদের কিচেনের লাইটের সুইচগুলো অনেক নোংরা হয়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। টিস্যু আর তেল দিয়ে খুব সহজেই অল্প সময়ে ঘষে নিলেই দেখবেন সুইচগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন সুইচগুলো কতটা চকচকে দেখাচ্ছে। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। এখানে 2 কাপ গরম পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার আর পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এই মিশ্রণ দিয়ে খুব সহজেই পুরো কিচেন আপনি পরিষ্কার করে নিতে পারবেন। একটি সসের বোতলে ঢেলে দিচ্ছি। রান্না করার পর চুলা এবং চুলার আশেপাশে অনেক নোংরা হয়ে যায় এবং তেলতেলে হয়ে যায়। এই লিকুইড মিশ্রণ দিয়ে খুব সহজে অল্প সময়েই পরিষ্কার করে নিতে পারবেন। এখন একটি মাজুনি দিয়ে কিছুক্ষণ ঘষে নিচ্ছি। এখন পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এই মিশ্রণ দিয়ে কিচেন সিঙ্ক পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন আমার পুরো কিচেন কতটা চকচকে দেখাচ্ছে। আপনারাও কিন্তু খুব সহজে আপনাদের কিচেন এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আশা করি টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। বেসিন আমরা প্রতিদিনই পরিষ্কার করি, তারপরেও বেসিনে দাগ থেকে যায় এবং চকচকে দেখায় না। কিছুদিন পর পর যদি হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করে নেন তাহলে বেসিনে আর দাগ পড়বে না। একটি মাজনের ভেতর হারপিক নিয়ে নিচ্ছি, এখন ঘষে নিচ্ছি। ঘষে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবারও একটু খুব ভালো করে ঘষে নিতে হবে। এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা চকচকে দেখাচ্ছে, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। হ্যান্ড ওয়াশ যখন আমরা চেপে বের করি তখন অনেক বেশি বের হয়ে যায়। এইরকম প্লাস্টিকের রাবার তো সবার ঘরেই থাকে। এই প্লাস্টিকের রাবার দিয়ে এখন হ্যান্ড ওয়াশের জার বেঁধে দিচ্ছি। এখন আমি আপনাদের চেপে দেখাচ্ছি। আশা করি এই ভিডিওর সবগুলো টিপস আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।